আসসালামু আলাইকুম আমি আছি মোহনা আপনাদের সাথে আজকে চলে এসেছি আমার শাশুড়ির অথেন্টিক এবং নিজস্ব একটি রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটি ইউটিউবে এই প্রথম চলুন তাহলে শুরু করা যাক আমার শাশুড়ি আম্মা যেটা করেছেন প্রথম দুই কাপের মতো চালের গুঁড়া নিয়ে সেটা ভেজে নিচ্ছেন সুন্দর করে হালকা একটা ভাজা দিলেই হবে অত ডিপ ভাজা করতে হবে না কড়াইয়ে নেয়ার পরে দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে এরপরে লাগবে নারিকেল এখানে মোটমাট একটা নারিকেল ইউজ করা হয়েছে তারপরে বানিয়ে নেওয়া হয়েছে খিরসা খিরসা ছান্তা করতে দেয়া হয়েছে ফ আমি তো একটা জিনিস ভুলেই গেছি সেটা হচ্ছে আমি নতুন রেসিপিটার নামই বলতে ভুলে গেছি একেবারেই আমরা অনেক চিন্তা ভাবনা করে এটা নাম দিয়েছি ভাপা খিরসা রোল এই খিরসাটা রোলের ভিতরে দেয়া হবে এবং এটা ভাপে সিদ্ধ করা হবে এখন নারকেল কুড়িয়ে কুড়িয়ে নেওয়া হচ্ছে আপনারা কেউ যদি চান আপনারা নারকেল ব্ল্যান্ড করেও ইউজ করতে পারেন যাদের কাছে নারকেল কোড়ানোটা একটু ঝামেলা মনে হয় আপনারা খুব সুন্দর মতোই আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারবেন এবারে যেটা করা হলো পানিতে দারুচিনি এবং গুড়টা মিক্স করে দেয়া হল এবার চালের গুঁড়ায় ময়দা ময়দা অ্যাড করে নেওয়া হয়েছে আমরা দুই কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম এবং দুই কাপ ময়দা নিয়ে নেওয়া হল এবার আর মিঠাইয়ের মিশ্রণটার সাথে দুধ আর করে নেওয়া হয়েছে আপনারা কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এবার ভালো করে নেড়ে চেরে একটা বলকানা হবে এবার এবারে একে একে গরম মশলাগুলি উঠিয়ে নেওয়া হয়েছে অলরেডি গরম মশলার যে ফ্লেভার সেটা চলে এসেছে সো এখন গরম মশলাগুলি ফেলে দিতে হবে এবার নারিকেল কোরানো দিয়ে দেয়া হচ্ছে এবার হালকা আছে জাল দিতে হবে এবং বলকাসা পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে এবারে চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণটি দিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে কারণ চালের গুঁড়ো এবং ময়দা সেদ্ধ হতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো দুই মিনিট পরে ঢাকনা উঠিয়ে নেওয়া হয়েছে এবং সুন্দর মতো নেড়ে চেড়ে এটাকে একটা ময়ান করার উপযোগী একটা ড বানিয়ে নিতে হবে মেইনলি এখানে কাজটাই হচ্ছে চাল এবং ময়দার যে মিশ্রণটা আছে সেটাকে ভালো করে নারিকেল গুড় এবং দুধের সাথে একসাথে মিক্স করা এবার যেটা করা হবে সেটা হচ্ছে নারিকেলের একটা ক্রিম বানানো হবে সেটা বা রোলের ওপরে টপিং হিসেবে দেয়া হবে এখানে দুধ নেড়ে চড়ে চালের গুঁড়ো দুধে মিক্স করে একটা ক্রিমের মতো বানাতে হবে যখন একটা থিক কনসিস্টেন্সিতে আসবে তারপরে আপনারা আস্তে আস্তে কিছু পরিমাণ নারিকেল নিয়ে মিক্স করে দিবেন এটা আসলে ডিপেন্ড করে কেউ যদি একেবারে ব্লেন্ডারে মিক্সড যে একদম পুরি পুরোপুরি ফাইনলি ব্লেন্ডেড যে নারকেলটা হয় সেটা দিয়েও সসটা বানাতে পারেন সরি সস না ক্রিমটা বানাতে পারেন আর কেউ যদি চায় তাহলে নারকেল কোরানো দিয়েও এই ক্রিমটা বানানো যাবে আমাদের ক্রিমটা হয়ে গেছে নারিকেলের ক্রিম এবার এই ডটাকে যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম সেই ডটাকে ভালো করে ময়ান করে নিতে হবে আমার শাশুড়ি খুব ভালো করে ময়ান করে নিয়েছেন এবং এখনও নিচ্ছেন হাতে একটু তেল লাগিয়ে তারপর এটা সুন্দর করে ময়ান করতে হবে এখানে তেলটা ইউজ করলে খুব ভালো হয় ময়ান করতে সুবিধা হবে এবার একটা পিড়িতে রুটির মতো নিতে হবে যেহেতু এই পিঠাটা অনেকটা রোলের মতো হবে রোলই বলা চলে আমি তো নামই দিয়েছি আসলে ভাপা খিরসা রোল সো রোল বানাতে হলে সবার আগে রুটির মতো বানাতে হবে এটা একটু কেয়ারফুলি দেখুন কারণ এটার উপরে আসলে শেপটা নির্ভর করে প্রথমে রুটি বানিয়ে নেওয়া হলো এরপরে একটু চালের গুড়ি ইউজ করা হলো মোটামুটি একটা শেপে একটা মোটামুটি সাইজের একটা শেপে এবং রাউন্ড শেপে রুটিটি বানিয়ে নেওয়া হলো এবার ভিতরে পুর হিসেবে ইউজ করা হবে খিরসা এবার পুরে ভরা রুটিটি একটা একটা রোলের আকৃতিতে ফোল্ড করে নিতে হবে এবং ফোল্ড করে আসলে রাখাটা একটু টাফ এজন্য আমরা যেটা করতে পারি সামান্য একটু ময়দা এবং পানি একসাথে মিক্স করে একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে তারপরে তারপরে রোলের গায়ে সেটা লাগিয়ে লাগিয়ে দিতে হবে এটা একটা আঠার মতো কাজ করবে আমি যে মিশ্রণটার কথা বললাম এই মিশ্রণটা বানানো হচ্ছে এবার প্রসেসটা একটু দেখুন একটা পানি ভর্তি হাড়িতে পানিটা যখন বলক আসবে তার উপরে এরকম একটা ফুটোযুক্ত বাটি বলা চলে একটি ফুটোযুক্ত পাত্র এভাবে বসিয়ে সাইড থেকে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে গরম পানির ভাবটা বের হতে না পারে এটা একটু কেয়ারফুলি দেখুন তখন নিজেরাই বুঝতে পারবেন এবং এটা খুব অভিজ্ঞতা হাতে করতে হবে না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর অবশ্যই পাতিলটা আসলে এরকম একটা পাতিল নিতে হবে যেটার মুখের উপরে এই ফুটোযুক্ত যে পাত্রটা এটা বসানো যায় এরকম একটা মানে এটা নিজেরা চিন্তাভাবনা করে নিজেরা বুঝে এটা আসলে বসাতে হবে পাতিলের উপরে এই পাত্রটা বসাতে হবে এবার একটি একেবারেই পরিষ্কার পাতলা কাপড় উপরে দিয়ে দিতে হবে আসলে কাপড়টা লেগে যাচ্ছিল এরপরে এখানে কয়েকটা ফর্ক নিয়ে সেটা সেট করার জন্যে আগে এখানে এভাবে বিছিয়ে আবার সাদা কাপড়টা উপরে বিছিয়ে দেয়া হয়েছিল ঠিক এভাবেই বসিয়ে দিতে হবে তারপরে একে একে ভাপে সিদ্ধ করার জন্য পিঠাগুলো সাজিয়ে দেওয়া হল এই তো সুন্দর করে একে একে বিছিয়ে দেয়া হচ্ছে আপনারা যে পাত্রটা নেবেন সেই পাত্রে যে কয়টা পিঠা আটবে সেই কয়টা পিঠাই আপনারা সেট করবেন এবং উপর দিয়ে কাপড় মুড়িয়ে দেয়া হলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্রায় ত্রিশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেয়া হলো এবং পিঠা একেবারেই রেডি ত্রিশ মিনিটের মধ্যে এটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে এবার ডেকোরেশনের পালা মাঝখান দিয়ে এভাবে পিঠাটা কেটে দেখুন কি সুন্দর লাগছে ভিতর দিয়ে এটা শুধু দেখতেই সুন্দর না খেতেও খুবই সুন্দর আমরা আগে যেই নারিকেলের ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এখন পিঠার উপর দিয়ে এটা টপিং হিসেবে ইউজ করা হচ্ছে এবং বলতে পারেন ডেকোরেশনের কাজও হচ্ছে এবং এই ক্রিমটা এই পিঠায় আরও একটা নতুন ফিউশন অ্যাড করেছে এবং দুইটার কম্বিনেশন আসলেই খুবই মজার ছিল পিঠাটা ভিতরের পুরসহ খুব ভাল লাগছিল খেতে কিন্তু উপরে যে ক্রিমটা দেয়া হয়েছে তার জন্য বেশি ভাল লাগছিল